যদিও আমার বাসায় ওয়াশিং মেশিন ড্রায়ার বোতি দুইটাই আছে, তারপরে আজকে দর্শকদের আমার ইউএসবি ডিভিশন এবং FM 4 FM এর চ্যানেলদের দর্শকদেরকে দেখানোর জন্য কিভাবে ওয়াশিং মেশিন আমেরিকায় আমরা ইউজ করি সেটা দেখানোর জন্য আজকে আমার সেই এই ভিডিওটা করা। তো চলুন ওয়াশিং মেশিন, এখানে এই দেখছেন একটা লন্ড্রি ম্যাট, এটা একটা কয়েন লন্ড্রি ম্যাট। এখানে বিভিন্ন ধরনের লোকজন যাদের বাসায় কয়েন লন্ড্রি নেয় তারা এখানে এসে নিজেদের কাপড় ব্যবহার্য কাপড় চোপড় এখানে ওয়াশ করে। এই কয়েন লন্ড্রি মেশিনে অনেকগুলি মেশিন আছে, ছোট বড় মাঝারো সব ধরনের মেশিন আছে। তা আমার যে কাপড় অনুযায়ী আমার এখন খুঁজতে হবে কোনটা এই মেশিনটা। এটা অনেক বড় মেশিন, এটা হলো 8 কেজির মেশিন। আমার যে কাপড় হয়তো 4-5-6 কেজির মেশিন হলে আমার চলবে। খুঁজি দেখি কোথায় আছে, ওই সাইডে আরও অনেক মেশিন আছে। এটা ছোট, এটাও ছোট, এটা হবে না। এইখানে একটা মেশিন পাইছি, এই মেশিনটার ভিতরে আমার যে কাপড় আছে আমি বাড়ি থেকে দুটা কম্বল নিয়ে আসছি, কম্বল দুটো আমি ওয়াশ করব। কাপড় ঢুকানোর পরে এই মেশিনটা এভাবে লক করে দিতে হয়। এখন আমার এই মেশিনে $4.50 লাগবে, মানে $4.50 পরিমাণ সমপরিমাণ কয়েন দিতে হবে, যেটা যেহেতু আমেরিকা এখানে কোয়ার্টার, এটা এইভাবে এই এই মেশিনটারে সফটওয়্যারে কোয়ার্টার চিহ্নানো আছে, সে কোয়ার্টার দিলে নেবে। তার মানে আমাকে $4.50 পরে সমপরিমাণ কোয়ার্টার আমাকে এখন দিতে হবে। যেহেতু আমার কাছে এখন কোয়ার্টার নাই, তাহলে আমার এখন মানি এই টাকা দিয়ে কোয়ার্টারটা সংগ্রহ করতে হবে। এই সেই মানি এক্সচেঞ্জ, এখানে টাকা দেওয়ার পরে এই মানিটা ভিতরে চলে যাবে, ও আমাকে সমপরিমাণ $5 সমপরিমাণ সেই কোয়ার্টারটা আমাকে দিবে। এখানে আমি হাতে পেয়ে গেলাম $5 পুরো সমপরিমাণ কোয়ার্টার। এক এক করে কোয়ার্টারগুলি স্লটে ইনসার্ট করতে হবে। কোয়ার্টারগুলি সমপরিমাণ কোয়ার্টার দেওয়ার পরে এখানে কাউকে আর কিছু শুধু স্টার্ট বাটনে দিয়ে দিচ্ছি, এটা অটো স্টার্ট হয়ে গেছে এবং এই ডোরটা সম্পূর্ণ লক হয়ে গেছে। এটা একটা টাইমিং আছে, 28 মিনিট আছে, 28 মিনিট। এখন এটা পানি ই করতেছে, পানি সক করতেছে, পানি নিচ্ছে, অটোমেটিক পানি নিতেছে। এখন আমাকে কী করতে হবে, আমাকে সাবানের গুঁড়া দিতে হবে, কারণ এই যে কয়েন লন্ড্রি দেখছেন এটা সম্পূর্ণ সেলফ সার্ভিস, এখানে কারো কোনো কিছু নেই। যদি আপনার সার্ভিস নিতে হয় তাহলে কাউন্টারে আছে, ওখানে যোগাযোগ করতে হবে, ওখানে ওরা ওয়েট হিসাবে নেয় কত পাউন্ড কাপড়। এক এক জায়গায় লন্ড্রিতে এক এক রকম তাদের হিসাব থাকে, কোনো জায়গায় $1 পাউন্ড নেয়, কোনো জায়গায় $1.50 পাউন্ড নেয়, এটা বোঝায়। মেশিন অটোমেটিক অন হয়ে গেছে, এখন আমাকে এই স্লটে সাবানের গুঁড়া দিয়ে দিতে হবে। সাবানের গুঁড়া দেওয়া শেষ, এখন আমাকে এই এই মেশিনটা 22 মিনিট সেট করা আছে, এই 22 মিনিট আমাকে ওয়েট করতে হবে। 22 মিনিট পরে এই কাপড়টা ধোয়া, এই আমার এই কম্বলগুলি ধোয়া এবং নিগড়ানো, মানে একদম নিগড়ে দেবো, একদম পানি, একদম বাংলা বাটা দেরি হলো পানি একদম চিপা দেবো, একদম মনে হবে যে একদম শুকনার মতো হয়ে গেছে। তা আমাদের কাপড় এখানে ধোয়া হোক, এই 22 মিনিট অপেক্ষা করি। তাহলে আমাদের এখন 22 মিনিট অপেক্ষা করতে হবে, চলুন আমরা অন্যখানে যাই। আমেরিকার সমস্ত কয়েন লন্ড্রি মেশিনে কাপড় মানে ট্রান্সফার করার জন্য, ওয়াশিং মেশিন থেকে ড্রায়ারে নেওয়ার জন্য এরকম তাদের সুন্দর একটা ট্রলির ব্যবস্থা আছে। যেহেতু আমাদের কাপড়টা ধোয়া শেষ হয়ে গেছে,
এখন আমরা এটা নিয়ে এখন ড্রায়ারে দিব। কাপড় মনে হচ্ছে চিং গেছে, একদম মনে হয় একদম শুকায় গেছে। অসুবিধা নেই। ও ফুল অ্যামাউন্ট হাউ মাচ? $2? ওয়াও, আই হ্যাভ এ ডলার। এই যেখানে $2, এখানে ড্রায়ারের সিস্টেম ওনারা ওনার সেট আপ করে রাখছে $2 $11। ইউজুয়ালি এটা ছিল, এটা নতুন দেখলাম, এটা হলো সম্পূর্ণ সফটওয়্যার। মানে এই সফটওয়্যারের ভিতরে এই এখানে ওরা সেট আপ করে রাখছে যে $2 দিলে 35 মিনিট এখানে ড্রাই হবে, মিনিমাম করছে $2। আগে ছিল আমাদের এখানে, আমি বাংলাদেশে যে মেশিনগুলি নিছি ওগুলো 25 মিনিট 50 টাকায়, মানে এক কয়েনে আমি দিছি 9 মিনিট। তো এখানে $2 দিচ্ছে, $2 আমি 35 মিনিট টাইম পাচ্ছি, 35 মিনিটে এটা ড্রাই হয়ে যাবে। মনে হয় না 35 মিনিট লাগবে, তারপরে 35 মিনিট আমি দিলাম। এই ছিল এই টোটাল কাপড় বাসা থেকে নিয়ে এসে ওগুলো ড্রাই করা পর্যন্ত, এখান থেকে শুকিয়ে গেলে এখানে টেবিল আছে, টেবিলে ভাঁজ করবো, ভাঁজ করে নিয়ে বাসায় চলে গেলে। এই হলো নর্মালি পিপল যারা আছে সবাই তাই করে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ওনারাও এরাও কিন্তু তাই করতেছে, কাপড় শুকাইছে, শুকানোর পরে এই টেবিলে বসে বসে ভাঁজ করে নিয়ে যাচ্ছে।